নমস্কার বন্ধুরা, জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মাটন কষা রেসিপি। মাটন কষা তোমরা সকলেই বানাও, তবে আমি কিভাবে বানাই সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখে নিই রেসিপিটা। এখানে আমি 10-12 পিস মাটন নিয়েছি। মাটনের সব রকমের পিস এখানে আমি নিয়েছি। মাটনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাটনটা প্রথমে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, এর সঙ্গে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে 1 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, এই টক দইটা দিয়ে দিলাম। এখন একটা মশলা বানিয়ে নেব। গ্রাইন্ডার জারের মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা কুচি দিয়ে দিলাম, আর দিলাম এর সঙ্গে 10-12 কোয়া রসুন। এর মধ্যে অল্প একটু জল মিশিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এই মশলাটা থেকে 1 টেবিল চামচ পরিমাণ মশলা আমি উঠিয়ে নিচ্ছি। এই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, বাকি মশলাটা রেখে দেব, এটা আমি পরে ব্যবহার করব। এখন এটাই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এখন এই মশলাটা হাতে করে মাংসটার সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মাংসটায় প্রায় 3-4 মিনিট মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মশলাটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু মাংসের টেস্টটা ভালো হবে। যারা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখছো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশনের বেল আইকনটা অন করে দিও, তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে ফ্রিজের মধ্যে কমপক্ষে 2-3 ঘন্টা রেখে দিতে হবে। আর যদি পুরো রাত রাখা যায় তাহলে কিন্তু এটা বেশি ভালো হবে। এখানে 2 মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা এখানে পাতলা করে একই রকম কাটতে হবে, তাহলে ভাজার সময় এটা একই রকমভাবে ভাজাটাও হবে, না হলে বড় ছোটো হয়ে গেলে পাতলাগুলো আগে ভাজা হয়ে যাবে আর বড়গুলো ভাজতে দেরি হবে। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এখানে আমি 5 পিস বড় সাইজের আলু কেটে নিয়েছি। কষা মাংসতে অনেকে আলু পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা আলুটা নাও দিতে পারো। এখন একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে বসালাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখানে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, পুরো পেঁয়াজটা একসঙ্গে দেবো না। দেখো পেঁয়াজটা এরকম লাল করে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এটাকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। সব পেঁয়াজগুলো ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। এখন আলুগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি সেটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটাতে 1 টেবিল চামচের মতো জল দিয়ে দিলাম। জল না দিলে এটা ভালো করে বাটাটা হবে না। ভাজা পেঁয়াজটার পেস্ট তৈরি হয়ে গেছে, দেখো এটা এরকম হয়েছে দেখতে। পেঁয়াজটা যদি একটু বেশি খয়েরি করে ভেজে নাও তাহলে মশলাটাও আরও বেশি খয়েরি রং হবে। তবে বেশি খয়েরি রং হয়ে গেলে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। এদিকে আমি ভাতটাও তৈরি করে নেব। চালটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি। এটা আমি লক্ষ্মীভোগ চাল নিয়েছি। চাল ধোয়ার জলটা রেখে দিচ্ছি, এটা আমি ফেলবো না, এটা গাছের গোড়াতে দেব। গাছের গোড়াতে দিলে খুব ভালো কিন্তু গাছের খাবার হয় এটা। চালটা ভিজিয়ে রেখে দিলাম, এখন এটা গাছের গোড়ায় দিয়ে আসি। চলো, এই জলটা গাছের গোড়ায় দিলে গাছে খুব সুন্দর নতুন নতুন পাতাও আসে আর ফুলও নতুন তৈরি হয়। গরম জলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে চালটা ছেড়ে দিচ্ছি। চলো ভাতটা হতে থাকুক, এরপর আমি মাংসটা তৈরি করে নেব। বাকি যে তেলটা আছে কড়াইয়ের মধ্যে, এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। প্রথমে চিনি দিলে মাংসের রংটা খুব ভালো হবে। এখন এতে কিছুটা দারচিনি, 1টা এলাচ আর 2টো লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। 1-4 চামচ জিরে দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আদা রসুন ও কাঁচা লঙ্কা যে বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা 1-2 মিনিটের মতো এরকম করে কষিয়ে নিচ্ছি। দেখো এর থেকে তেলটা বেরিয়ে এসেছে। এখন ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম তাই এটা একটু জমে গেছে। খুন্তিতে করে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি।
এই সময় আঁচটা একদম বাড়িয়ে রেখেছি, কেননা মাংসর থেকে একটু জল বেরোবে, সেই জলটা যাতে ভালো করে শুকিয়ে যায় তার জন্য আঁচটা বাড়িয়েই রেখেছি। মাংসটা থেকে অল্প জল বেরিয়ে এসেছে, এখন এর মধ্যে বেটে নেওয়া পেঁয়াজটা এক চামচের মতো দিয়ে দিলাম। এখানে মাংসটা কষাতে থাকবো আর মাঝে মাঝে এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিতে থাকবো। মাংসটা এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে আঁচটা একদম কম করে দিয়ে এটা ঢাকা দিয়ে প্রায় 5-7 মিনিট রান্না করে নেব। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, মাংসের জলটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে ম্যারিনেট করা বাটিটা ধুয়ে জলটা 1/2 কাপের মতো দিয়ে দিলাম। আমি এই পুরো রান্নাটা এখানে কড়াইয়ের মধ্যে করেছি, তাই এখানে আমি অল্প অল্প করে জল দিতে থাকবো আর মাংসটাকে এইভাবে কষিয়ে সেদ্ধ করে নেব। তবে এটা কুকারে দিয়ে সিদ্ধ করেও রান্নাটা করা যাবে, কোন সময় কুকারে দিয়ে রান্নাটা করতে হবে সেটাও আমি এখানে বলে দেব। যদিও আমি মাটন কষাটা অনেকটা কম তেলে রান্না করছি, তাও এটা অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করার ফলে এটা স্বাদটাও খুব ভালো হবে আর দেখতেও ভালো লাগবে। মাটনটাই আবার একটু গরম জল দিয়ে দিয়েছি, এখন এটায় 1 চামচের মতো আবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজ বাটাটা আমি এখানে 3 বার ব্যবহার করেছি। মশলার সঙ্গে মাটনটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। এখন এটা নাড়াচাড়া করে দিয়ে আঁচটা আবার একটু কম করে দিলাম আর কড়াইটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। প্রায় 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, দেখো কতটা তেল বেরিয়ে এসেছে মাংসের থেকে। যদিও আমি খুব কম তেল দিয়েছি, তাও এইভাবে রান্না করলে মাংসের তেলটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। এখন এর মধ্যে প্রায় 1 কাপের মতো গরম জল দিয়ে দিলাম। মাটন রান্না করতে কিন্তু যখনই জল দিতে হয় তখনই গরম জল দিতে হবে, তাহলে মাটনের টেস্টটা খুব ভালো হবে। জলটা দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে বাকি যে পেঁয়াজ বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটা কম করে দিয়ে এটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ এটা কম আঁচে রান্না করতে থাকবো আর মাঝে মাঝে অল্প করে গরম জল দিতে থাকবো। তবে এই সময় তোমরা এটা কুকারের মধ্যে দিয়েও 4-5টা সিটি দিয়ে দিলে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা দেখো সেদ্ধ হয়ে গেছে, এটা সাইডের তেলটাও বেরিয়ে এসেছে। তোমরা চাইলে এটাকে এইভাবেও রাখতে পারো অথবা গ্রেভিটা একটু শুকিয়ে নিয়ে একটু শুকনো বানিয়ে নিতে পারো। মাটন কষা রেডি হয়ে গেছে, এখন এটার ওপরে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা একটু নাড়াচাড়া করে দিলাম। মাটন কষা রেডি হয়ে গেছে, এটা আমি পরিবেশন করে দিয়েছি। দেখো মাটনটা কত নরম হয়েছে, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা ভিডিওটায় লাইক করে দিও। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ তাহলে আসি, টাটা।